ফেসবুক লাইভে ভিডিওতে কোরআন নিয়ে অবমানাকর মন্তব্য করার অভিযোগে অস্ট্রিয়ায় বাংলাদেশি কমিউনিটি বিতর্কিত ভিডিও ব্লগার সেফাতুল্লার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে বিএনআ বসবাসরত বাংলাদেশিরা এই ব্যাপারে শুক্রবার একটি কমিটি তৈরি করেছেন শুক্রবার জুমার নামাজের পর বাংলাদেশি কমিউনিটির নেতারা বিএনআই বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সঙ্গে এই ব্যাপারে একটি বৈঠক করেছেন পরে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর টেলিফোনে বিবিসি বাংলার মাসুদ হাসান খানকে বলেন ইস্টারের ছুটির পর বিষয়টি কূটনৈতিক চ্যানেলে অস্ট্রিয়ার সরকারকে তিনি জানাবেন সেবাতুল্লাহ সাহেবের যেসব কথা ইউটিউবে পোস্ট হয়েছে তাতে পবিত্র ধর্মগ্রন্থে অবর্ণনা করার বিষয় রয়েছে এতে ধর্মপ্রাণ মুসলমানদের উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে আমরা একই সাথে উদ্বিগ্ন যে বিষয়টি নিয়ে যেন ভিয়েতনাম বসবাসত অন্যান্য দেশের মুসলিমদের মধ্যে হয়তো কোনো উত্তেজনার সৃষ্টি না হয় রাষ্ট্রদূত আবু জাফর বলেন বিষয়টি অস্ট্রিয়ার সরকারকে অবগত করা প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করছেন বুধবার ফেসবুক লাইভে এসে অস্ট্রিয়ার বাসী সেফাতুল্লাহ যিনি সেফুদা নামেই সোশ্যাল মিডিয়াতে বেশি পরিচিত কোরআন নিয়ে ধর্ম নিয়ে অবর্ণাকর মন্তব্য দেন বলেই অভিযোগ ওঠে মাদ্রাসা ছাত্রী নুসরত জাহান হত্যা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি এসব বক্তব্য তার এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল সমালোচনা শুরু হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেফাতুল্লার বিচার দাবি করে ছোটখাটো বিক্ষোভ হয়েছে বলে বিভিন্ন মিডিয়াতে খবর পেয়েছি কিন্তু পরের এক ভিডিও পোস্টে সেফাতুল্লাহ অভিযোগ অস্বীকার করছেন তিনি বলেন তিনি বুধবার লাইভ ভিডিওতে কোরআনের পাতা ছিঁড়েননি উর্দু একটি বইয়ের পাতা ছিঁড়েছিলেন সম্প্রতি সময়ে শুধু ধর্ম নয় ফেসবুক লাইভ ভিডিওতেও তিনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের নিয়ে কুটুক্তি করে বক্তব্য দিয়েছেন সেফাতুল্লার বক্তব্য শুনতে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি রাষ্ট্রদূত আবু জাফর বলেন সেফাতুল্লার সাথে তাদের কোনো যোগাযোগ নেই বিএনআ নিবাসী আবিদ হোসেন খান বিবিসিকে বলেন এক সময় সেফাতুল্লার সাথে তার যোগাযোগ ছিল কিন্তু এখন বাংলাদেশি কমিউনিটির কারোর সাথেই তার তেমন কোনো যোগাযোগ নেই এক ধরনের একাকি জীবনযাপন করছেন তিনি বেসামাল কথাবার্তার কারণে বাংলাদেশিরা তাকে এড়িয়ে চলেন এক ছেলে অন্য দেশে থাকেন স্ত্রী থাকেন বাংলাদেশে সেফাতুল্লাহ যখন শেখ হাসিনা কিংবা শেখ মুজিবকে অশ্রাব্য গালাগালি করেন তখন আপনারা এন্টি আমলিগাররা খুশি হয়েছেন আর যখন খাল্লা জিয়া কিংবা জামাতকে গালিগালাজ করেছে তখন আওয়ামী খুশি হয়েছে ভিডিওতে গুরু এসব বলেই কমেন্ট করেছেন গরিব এই সেরা উক্তিটিতে টি শার্ট ডিজাইন বানিয়ে সেই টি শার্ট পরে আপনারাই ঘুরেছেন শিক্ষিত সমাজ তার কমেন্ট বক্সে বন্ধু বান্ধবদের ট্যাগ করেছে ও ভিডিও শেয়ার করেছে সেফাতুল্লাহর ভিউ বেড়েছে ফলোয়ারও বেড়েছে এই সেফাতুল্লাহ এবার ভিডিওতে এসে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে কমেডে ফেলেছে তখন আপনারাই সেই ভিডিও দেখেছেন কমেন্টে এসে হ্যাকারদের অনুরোধ করেছেন তার আইডি হ্যাক করতে প্রধানমন্ত্রী বারবার অনুনয় করে লিখেছেন বঙ্গবন্ধু খুনিদের যদি বিদেশ থেকে এনে ফাঁসি দেওয়া যায় তাহলে সেফাতুল্লাহকে কেন বিদেশ থেকে এনে ফাঁসি দেওয়া যাবে না তার কোনো ভিডিও দেখে আমার বিনোদিত হওয়ার প্রয়োজন হয়নি আপনাদের যাদের বিনোদনের অভাব আপনারাই তার ভিডিও দেখেছেন এখনও দেখছেন তার প্রমাণ পেলাম সেফাতুল্লার পেজে গিয়ে কোরআনে পৃষ্ঠা ছিঁড়ে ফেলার পরও তিনি বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন সেগুলোতেও ভিউ কম না পোস্টের লাইকও কম না কমেন্টও কম না তার মানেই হচ্ছে আপনারা ফাজিল বাঙালি আপনাদের বিনোদনের প্রচুর অভাব যদি তা না হতেন তাহলে এরকম একটা ভিডিওর পরও কিভাবে তার ভিডিও দেখেন সেফাতুল্লাহকে শাস্তি দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করার প্রয়োজন নেই চাইলেই আপনারা সেটা নিজেরাই দিতে পারেন সেফাতুল্লাহর মতো আরও যারা আছেন তাদের প্রধান চালিকার শক্তি তাদের বিডিওর দর্শক দর্শক দেখছেন প্রতিক্রিয়া জানাচ্ছেন ফলে তারা আরও বিকৃতি রুচির গালিগালাস করছে একবার আপনার ভিডিও দেখা বন্ধ করে দেন তার ভিডিও নিয়ে আলাপ আলোচনা বন্ধ করে দেন এভাবে জাস্ট একটা মাস কন্টিনিউ করেন দেখবেন সেফাতুল্লাহর মানসিক ভারসাম্য অটোমেটিকই ঠিক হয়ে গেছে সেরাত ভিডিওর মাধ্যমে আরেক প্রতিবার খোঁজ পেলাম পংপং আসাদ সিরিয়াসলি অনলাইনে এত অ্যাক্টিভ থেকেও এই প্রথম পংপং আসাদের নাম শুনলাম আমার অনলাইনে থাকা বৃথা মনে হচ্ছে এসব আপনাদেরই সৃষ্টি অতীতে আপনারা হিরো আলমের জন্ম দিয়েছেন পরে হিরো আলম যখন নির্বাচনে নেমেছিল আপনারাই তাকে গালিগালাজ করেছিলেন আপনারা খান হেলালের জন্ম দিয়েছেন সেই খান হেলাল যখন ফুড ব্লগার গ্রুপে স্নোকি খাবারের ভিডিও দিয়েছে আপনারাই তাকে গালাগালি করেছেন কিন্তু এতেও আপনাদের শিক্ষা হয়নি লেখক মেরি উপন্যাসের এক অতি উৎসাহী বিজ্ঞানী চরিত্র ফ্যাংকানস্টাইন একটা দানব বানিয়েছিলেন সেই দানব পরবর্তীতে সবকিছু ধ্বংস করতে শুরু করে বিজ্ঞানী ফ্র্যাঙ্কস্টাইনস সেই দানবের তারা খেয়ে ছুটতে গিয়ে মারা যায় আপনারা সেই বিজ্ঞানীর মতোই দানব বানিয়েছেন দানবের নাম ভাইরাল এই দানবের একটা মাত্র রূপ সেফাতুল্লাহ এখন এই দানব যখন আপনাদের গিলে খেতে ধরেছে তখনই আপনাদের জ্ঞান ফিরে এসেছে ফ্র্যাঙ্কেনস্টাইনের হাতে দানবের থামানোর কোনো উপায় ছিল না তাই তিনি পারেননি আপনাদের কাছে উপায় আছে তার বিডিও না দেখেই একমাত্র উপায় অথচ এই সহজ কাজটা উপায় থাকার পরও আপনারা দানবকে থামাতে পারছেন না কারণ আপনারা সেফাতুল্লার সেই মূর্খ বাঙালি আপনাদের বিনোদনের বড়ই অভাব আপনাদের কমন সেন্স বলতে কিছুই নেই সেফাতুল্লাকে আপনারই গুরু রাখেন মদের ক্লাস হাতে সেফাতুল্লার ছবি বুকে নিয়ে এই ঘুরে বেড়ান ইবাদুল্লাহ আপনাদের গরিব বলে ডাকে আপনারা আসলেই গরিব টাকা পয়সা মেগাবেটে গরিব না হলেও চিন্তা চেতনায় আপনারা গরিব আপনারা রুচির জায়গাও গরিব যতদিন নিজেরা ঠিক না হচ্ছেন ততদিন সিফাতুল্লাহ এরকম ভিডিও বানাতেই থাকবে হিরো আলম খান হেলাল পং পং আসাদ বিখ্যাত হয়ে আন্তর্জাতিক ট্রলের বিষয়ে পরিণত হবে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে আপনাদের বিনোদনের কমতি হবে না ক্ষতি যা হওয়ার সেটা হবে ভবিষ্যৎ প্রজন্মের একদিন ঘুম ভাঙ্গা সকালে উঠে দেখবেন আপনার তিন বছরের বাচ্চা কথা বলা শিখে গেছে আব্বু আম্মু না বলে তার বলা প্রথম কথা হবে কি খবর তোমাদের মদ খাবে নাকি পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন ও মানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্যকারী সেফাতুল্লাহ উরফে সেফুদা ছোটবেলা থেকেই উন্মাদ ও বাবার পুত্র। আজ থেকে পঁচিশ বছর আগে তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করে তার বাবা সেফুদা চাতপুরের শাহরাস্তি উপজেলার তেরো নং সুচিপাড়া উত্তর ইউনিয়নের সাত নং ওয়ার্ড চেরিয়ারা গ্রামের মৃত হাজ আলী আকবরের পুত্র সব মিলে সেফুদার ভাই বোন পনেরো জনের অধিক জানা গেছে সেফুদার আপন ভাই বোনের সংখ্যা আটজন তবে কারোর সাথে তার কোনো সম্পর্কই নেই পারিবারিক জীবনে সেফুদার এক সন্তান রয়েছে তিনি ইংল্যান্ডে থাকেন তার স্ত্রী থাকেন ঢাকায় প্রায় ২২ বছর আগে সেফুদা অস্ট্রিয়ার বিয়েনায় চলে যান পরিবারের অবাধ্য সেই সেফুদা একজন বিকারগ্রস্ত প্রতিবন্ধী বলে স্থানীয় এলাকাবাসীরা জানান গত শুক্রবার সকালে শাহরাস্তি উপজেলার চেরিয়ার গ্রামের সেফুদার চাচাত ভাই রাদুয়ান হোসেন সেন্টুর সাথে কথা হয় আমাদের তিনি জানান ছোটবেলা থেকেই সেফুদা পরিবারের অবাধ্য হয়ে চলছিল পরিবারের কাছে জেনেছি তাকে একবার পাগলা গারদ ও জেলখানাও রাখা হয়েছিল তার বাবা হাজি আলী আকবর কোনো সম্পত্তি তাকে দেননি তেজ্যপুত্র হিসেবে ঘোষণা দিয়েছিলেন এমনকি হাজি আলী আকবর মারা যাওয়ার সময়ও দেশে আসেননি সেফুদা পরিবারের কারো সাথেই তার যোগাযোগ নেই এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু আলোচিত সমালোচিত সেই সেফুদাকে দেশে অথবা বিদেশে আইনের হাতে তুলে দিতে পারলে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ফিনির সাগল নয় উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল স্ট্যাটাসে তিনি লিখেছেন এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফ অমনাকারী সেফাত উল্লাহ সেফুকে দেশ এবং বিদেশের মাটিতে যারা এর আওতা স্বর্বদ্ব করতে পারবে তাদের জন্য সাগলনা উপজেলার আমুলিগের পক্ষ থেকে নগদ দুই লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে পবিত্র কোরআন থেকে সূরা থেকে দুটি আয়াত পড়েছে আয়াতের অর্থ ইরইদুনা আলী ইউতফিয়ু নূর আল্লাহি বিআফওয়াহিমি ইরইদুনা লিইউতফিয়ু নূর তারা চায় মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভে দিতে ইউরিদুনা তারা চায় তারা প্রত্যাশা করে কাফেরদের সম্পর্কে আল্লাহ তালা বলছেন তারা প্রত্যাশা করে যে মুখের আল্লাহ নূরকে তারা নিবে দেবেন ইউরিদুনা লিউিউ নূর আল্লাহ নুর আল্লাহ নূর বি আফিম তাদের মুখের ফুৎকারে লিউ অল্লাহ মুম নুরিহি অউকারিহাল হাল কাফিরুন অল্লাহ নিশ্চয়ই আল্লাহ হি তার নূরকে পরিপূর্ণরূপে বিকাশ করবেন অলাউ যদিও কারিহাল কাফিরুন ফিরুন কাফেররা অপছন্দ করে আবার পড়ছি ওয়ালাউ কারিহাল ফিরুন তারা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণরূপে বিকাশ করবেনি যদিও কাফেররা তা অপছন্দ করে পরের আয়াত هو الذي أرسل رسوله بالهدى ودين الحق لأظهره على الدين كله ولو كره المشركون هو الذي هو الله تعالى الله تعالى الله بولسن الله الله أم بولسن هو الذي اه أرسل رسوله بالهدى ودين الحق الله تعالى রসুলকে প্রেরণ করেছে আরসাল রসুল আহু বিল হুদা হেদায়তের সাথে অদিন হক এবং সত্য দিন সহকারে আল্লাহ তালা রসুলকে প্রেরণ করেছেন হুয়া বলতে এখানে এই জমির সর্বনাম আল্লাহ তালা দিকে ইঙ্গিত আল্লাহ তালা তার রসুলকে আরসাল রসুল আহু প্রেরণ করেছেন তার রসুলকে আরসাল রসুল আহু বিল হুদা হেদায়ত ওয়দিন হক এবং সত্য দিন সহকারে লিউজ হিরাহু আলাদ্দিন কুল্লি যাতে করে সমস্ত দিনের উপর একটি প্রতাপশালী হয় বিজয় হয় প্রকাশিত হয় জহের মানে প্রকাশ হওয়া অর্থাৎ বিজয়ী হওয়া গালেব হওয়া অর্থে বলা হয়েছে লিউজ হিরাহু আলাদ্দিন কুল্লি অলআউ কারিহাল মুশরিকুন যদিও কারিহাল মুশরিকুন কাফেররা মুশরিকরা অপছন্দ করে তো এই আয়াত এই জন্য আজকে রাত করলাম যে কাফের মুশ্রিকরা তারা যারা কাফের বলতে যারা কাফের অর্থ হলো যে আল্লাহ তালাকে অস্বীকার করে যারা আল্লাহ তালাকে অস্বীকার করে এবং যারা আল্লাহ তাদের সাথে শিরক করে তারা চায় ইসলামকে ইসলামের নূরকে নিভিয়ে দেবে মুখের ফুৎকারে নিভিয়ে দেবে কিন্তু আল্লাহ তালা তার রসুলকে সত্য দিন সহ প্রেরণ করেছেন যেটিকে আল্লাহ তালা তার কুদরতের দ্বারা সমস্ত দিনের উপর বিজয় লাভ করাবেন রসুল সেজন্য আল্লাহ তালা রসুলকে প্রেরণ করেছেন আরেকটি আয়াত যেখানে সুরাফাতা ঘটনাটি বলি ঘটনাটা হচ্ছে যে যখন হুদাই বিয়ার সন্ধি হচ্ছে হুদাই বিয়ার সন্ধিতে কাফিররা মক্কার কাফিররা সেখানে রাসুল পাক সাল্লামেন নামের আগে মোহাম্মদ রাসুল পাক সাল্লামেন নামের সাথে রসুলুল্লাহ শব্দটি লিখতে রাজি হচ্ছিল না এবং তারা চাপাচাপি করছিল রসুল্লাহ শব্দটি কেটে দিতে তো সে সে কারণে তারা চাপাচাপি যখন করছে আলী আলিরা রাজি হচ্ছিলেন না অন্য সাহাবিরা রাজি হচ্ছিলেন না রসুল পাক বাক্যটি এটি কেটে দেন কেটে দেওয়ার পর এটি সাহাবারা অত্যন্ত মনক্ষুন্ন হন এই ঘটনায় তো যখন আহ হুদাইবিয়া থেকে যখন আবার মদিনার দিকে রওনা দিয়েছেন তখন আল্লাহ তালা সুরা ফাতাহ নাজির করলেন ফাতাহ মানে হচ্ছে বিজয় এবং আল্লাহ তালা এই সুরায় বলছে ইন্না ফাতাহনা এলাকা এলাকা ফাতাহ মুবিনা নিশ্চয়ই আমি আপনাকে প্রকাশ্য সুস্পষ্ট বিজয় দান করেছি এবং এই সুরার বেশ কিছু পরে আল্লাহ তালা বলছেন মোহাম্মদুর রসুল্লাহ অর্থাৎ কাফেলা বলুক আর না বলুক স্বীকার করুক আর না করুক সারা দুনিয়া মিলেও যদি অস্বীকার করে যে মোহাম্মদ সাল্লাম আল্লাহ তাআলা রসুল আল্লাহ তালা খোঁজ স্বীকৃতি দিচ্ছেন যে মোহাম্মদ রসুল উল্লাহ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ তাল রসুল হুদয় মধ্যে লেখা হলো কোথায় লেখা হলো না হলো এগুলো মূল্যহীন যেখানে আল্লাহ তালা খোঁজ সাক্ষ্য দিচ্ছেন মোহাম্মদ রসুল উল্লাহ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ তাল রসুল তো এবার আসি আলোচনাটা কেন করছে আপনারা জানেন সেফাতুল্লাহ তিনি তার নাম সেফাতুল্লাহ আমি প্রথমে নামটা চেঞ্জ করে দিতে চাই কেন চেঞ্জ করতে চাই আবুল হাকাম আমরা যাকে আবু জাহেল নামে চিনি তার নাম ছিল আবুল হাকাম জ্ঞানের পিতা তো তাকে তাকে নামকরণ করা হয়েছে আবু জাহেল নামে তো কেন নামকরণ করা হয়েছে আবু জাহেল নামে তার কারণ আসলে তার জ্ঞানের যেটা মানুষ মনে করতো আসলে সে ছিল চরম মূর্খ যদি মূর্খ না হতো অবশ্যই সে ইসলাম কবুল করতো অবশ্যই ইসলামের এত যে জ্ঞান আল্লাহ তালা তাকে দিয়েছে এটা দিয়ে সে ইসলামের বিপক্ষে যেত না ইসলামের পক্ষে আসতো তো সেজন্য সেফাতুল্লাহ আল্লাহ তালার শব্দটা সিফাতুল্লাহ হবে তো আল্লাহ তালার সিফত বা গুণ তো এই জাহিলের মধ্যে আল্লাহ তালার গুণ এই নামটা আসলে তার জন্য অ্যাপ্রিপিয়েট নয় সিফাতুস শৈতান শৈতানের গুণ তার নামের জন্য অ্যাপ্রুপিট এটি আমি তাকে সে অর্থে গালি যদি বলা হয় এক অর্থে গালি কিন্তু আমি আবার আরেক অর্থে যদি বলা হয় এটি গালি না এটি হচ্ছে হাকিকত বাস্তবতা যে সে হচ্ছে সিফাতু শৈতান শৈতানের গুণাবলী তার মধ্যে শৈতানের গুণাবলী প্রকাশ পেয়েছে আমরা সেটি আমরা একটা ভিডিওতে দেখেছি এবং যেটি জানলাম যে আগেও সেই ধরনের কাজ করেছে এটি আসলে আমার জানা ছিল না তো যেটি বলছিলাম যে সে দুটি কাজ করেছে আমি এই দুটি বিষয়ে খণ্ডন করব। খণ্ডন বলতে যে সে একটি বলেছে যে কোরআনকে সে নওজবুল্লাহ মিনজালিক সে টয়লেটের মধ্যে ফেলে ফ্লাশ করেছে লাথি মেরেছে